আমরা লাগাতার খবর করে যাচ্ছি, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে জেলা হোক কিংবা শহর, অ্যাম্বুলেন্স মিলছে না। এবার হাওড়া টিএস জয়সওয়াল হাসপাতাল, তার বিরুদ্ধে উঠল অভিযোগ যে হাসপাতালে কোনো অ্যাম্বুলেন্স নেই এবং তার জন্য যে সমস্ত রোগীদের ছুটি হয়ে যাচ্ছে তারা পর্যন্ত বেরোতে পারছেন না, যেহেতু অ্যাম্বুলেন্সের পরিষেবা দিতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। কি অবস্থা, কি পরিস্থিতি জেনে নেবো আমাদের প্রতিনিধি দেবাশিষ চক্রবর্তী, এই মুহূর্তে সরাসরি রয়েছে হাওড়া থেকে। দেবাশিষ, জানতে চাইবো তোমার কাছ থেকে কেন এই পরিস্থিতি। দেখো, এই মুহূর্তে পরিস্থিতি, তার কারণ হচ্ছে অবশ্যই অ্যাম্বুলেন্সের যে ঘাটতি রয়েছে তা অবশ্যই এক কথা স্বীকার করে নিয়েছে জেলা স্বাস্থ্য আধিকারিক। তার দাবি, যখন সে অ্যাম্বুলেন্সে অ্যাভেলেবেল হবে তখন সেই রুগীকে হাসপাতাল থেকে ডিসচার্জ করিয়ে নিয়ে তার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। যতক্ষণ না অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা যাবে ততক্ষণ তাকে হাসপাতালে যাচ্তে হবে। মূলত অভিযোগটা আসে গতকাল রাত্রিবেলা থেকে, একটি অভিযোগ আসতে শুরু করে প্রশান্ত দে বলে এক করোনা আক্রান্ত রুগী, তারপর অভিযোগ যে গতকাল সকাল 10টার সময় তাদের তিনজন, সেই ওয়ার্ডে তিনজনকে ডিসচার্জ করা হয়েছিল, তবে অ্যাম্বুলেন্সের জন্য তারা রাত্রি 10টার পরেও তারা কোনো রকম সাহায্য পায়নি। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায়। সঙ্গে থাকো তুমি। আমি এখানে চিকিৎসার জন্য এসেছিলাম, চিকিৎসা শেষও হয়ে গেছে, অথচ আমি ছুটি পাচ্ছি না। আমার তো ছুটির বন্দোবস্ত করে দিলে ভালো হয়। আমাকে এখনও ছুটির কোনো ব্যবস্থা করছে না। আমি লালবাজারে জানিয়েছিলাম, লালবাজারে কিছু করেনি, এবং আমরা কর্পোরেশনকে কালকে ফোন করেছিলাম, কর্পোরেশনের দুটো নম্বরে আমরা হেল্পলাইনে ফোন করেছিলাম, তারা বলছে আমরা কিছু করতে পারবো না, যা করবে হাসপাতাল করবে। আমাদেরকে এখানে বসিয়ে রেখেছে কাল থেকে ছুটি পর্যন্ত, কিচ্ছু করছে না। ছুটির কোনো ব্যবস্থা নেই, কোনো গাড়ি নেই, কিচ্ছু নেই, এদের কোনো কিচ্ছু করার কোনো এদের ক্ষমতা নেই। রোগীরা ছুটি হওয়ার পরও বাড়িতে যেতে পারছে না। দেবাশিস, কি বলছে কর্তৃপক্ষ, কি বলছে স্বাস্থ্য দপ্তর? দেখো, স্বাস্থ্য দপ্তর এবং হাওড়া পুরসভার কমিশনার, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। কমিশনারের দাবি, হাসপাতালের তরফ থেকে তাদের রুগীদের জানানো হচ্ছে যে পুরসভা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করবে, তা একেবারে ঠিক নয়। তার কারণ, জেলা স্বাস্থ্য দপ্তর তারাই এই রুগীদের ছুটির ব্যবস্থা করে এবং তারা যে রিকুয়েজেশন পাঠায় সেই রিকুয়েজেশন অনুযায়ী যদি অ্যাম্বুলেন্স অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে তারাই সেই পরিষেবা চালায়। অন্যদিকে স্বাস্থ্য দপ্তরের দাবি, সিএমএইচের দাবি, যে এই পরিষেবা তারাই দিয়ে থাকে, মূলত তারা বিভিন্ন জায়গা থেকে সাহায্য পেয়েই তারা অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া থাকে। তবে আগামী কয়েকদিনের মধ্যেই একটি নতুন করে নিয়ম জারি করা হচ্ছে, যেটি হচ্ছে রুগী বলছেন এই বিষয়ে। অ্যাম্বুলেন্স তো সবার পিছনে একটা করে থাকবে না, যখন অ্যাভেলেবেল হবে সেভাবেই যাবে। আমার এটার জন্য তাই হয়েছে, আগামীতে তাই হবে। কিন্তু একটা অর্ডার আসছে যে আসতে হয় সে গেছে যে পেশেন্টরা নিজেদের গাড়িগুলো কিনে যাবে। তাদের এখানে আসার সময় আমরা নিয়ে আসছি, যাওয়ার সময় অনেক সময় অ্যাভেলেবেল হচ্ছে না, পেশেন্টরা কিনে নিয়ে যাবে। এই পরিস্থিতি আদৌ বদলায় কিনা সেদিকে আমরা অবশ্যই নজর রেখে চলবো।